সুপ্রদর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে। এই অনুষ্ঠান আপনারা দেখছেন নিটল টাটা সৌজন্যে। আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে আছি। আজ আমার আমন্ত্রিত অতিথি দুজন আমার সঙ্গে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন এবং ভোরের কাগজ পত্রিকার সম্পাদক জনাব শ্যামল দত্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনায় যাব, তবে তার আগে আমার হাতে তিনটি সংবাদপত্র আছে, আমি ছটপট গরম গরম খবরগুলো আপনাদের জানিয়ে দিই। কালের কণ্ঠ, একাদশ সংসদ নির্বাচনের আর মাত্র দুদিন বাকি, চমকে ঘেরা শেষ বেলা, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে টান টান উত্তেজনাকর সব নাটকীয় ঘটনা। স্বজন প্রীতির অভিযোগে সাতক্ষীরা চার আসনের এমপি ফজলুল হায়দার থেকে যখন মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, লক্ষ্মীপুর দুয়ে দলটি সমর্থন দিয়ে বসেছে স্বতন্ত্র প্রার্থী পপুলকে। তবে চট্টগ্রাম 15 আসনে জামায়াতের ঘাঁটিতে কামড় বসাতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, এদিকে দলীয় রাজনীতির হিসেবে মিলছে না মৌলভীবাজার দুই আসনে। ভ্রাম্যমাণ প্রতিবেদনের প্রতিনিধিরা জানাচ্ছেন এসব খবর। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী তিন জনসভায় বলেছেন, ভোট পাবে না জেনেই তাণ্ডবে বিএনপি জোট। গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের জরিপ, আওয়ামী লীগকে ফের ক্ষমতায় চায় 60% ভোটার। ধানের শীষের প্রার্থীরা সক্রিয় 117 আসনে, 15 জন কারাগারে, কয়েকজন আত্মগোপনে, কোথাও কোথাও দলীয় কোন্দল, প্রার্থীতা নিয়ে অসন্তোষ। সাংগঠনিক দুর্বলতায় কারো কারো অবস্থা আগে থেকেই নাজুক। গীতিয়ারা সাফিয়া চৌধুরী বলছেন, চাই সম্প্রীতি, চাই সবার মতের গুরুত্ব। বাংলাদেশ প্রতিদিন, সামরিক বাহিনীকে কেউ যেন বিতর্কিত না করে সেই আহ্বান জানিয়েছেন ডক্টর এম শাখাওয়াত হোসেন। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ, সেটি জানিয়েছেন ডক্টর কামাল হোসেন, মানে ডক্টর কামাল হোসেনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ। এরশাদ ফিরেছেন দেশে, আছেন সুস্থ। প্রস্তুতি শেষ ভোট উৎসবের, সকাল 8টায় শেষ হচ্ছে প্রচার, পরশু কেন্দ্রে যাবে ব্যালট পেপার, ইভিএম মক ভোটিং আজ, ভোটের বাকি দুই দিন। আদালতে আটকে গেল বিএনপির আরও তিন প্রার্থী, জামায়াত প্রার্থীদের বৈধতা নিয়ে রিট শুনানি আজ। নির্বাচনী অর্থনীতি মন্দা, স্বাধীনতা কাপ ফুটবলের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা, জনগণ নৌকায় ভোট দিতে উদ্গ্রীব। ডেইলি সান মূল শিরোনাম, তারেক প্লটস টু কিল ডক্টর কামাল, অ্যাটেম্পস টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার, পুলিশ লুকিং ইন টু হিজ সিকিউরিটি ইস্যু। গ্র্যান্ড অ্যালায়েন্স মে গেট 248 সিটস, ঐক্যফ্রন্ট 49, আরডিসি সেজ ইন এ সার্ভে। আর্মি কন্ডাক্ট প্যাট্রোলস ইন 389 উপজেলা। শ্যামলদা, ডেলিসনের শিরোনাম দিয়ে আলোচনা শুরু করতে চাই। ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের বলেছেন যে তিনি তার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন, পুলিশ ওনার বাসায় গেছে এবং তাকে সার্বক্ষণিকভাবে পুলিশ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে, যে পুলিশ ফোর্স তিনি চালিয়ে নিতে পারেন। এবং একটি ফোন আলাপ ঘুরছে 71 টেলিভিশনে, সেটি দেখানো হয়েছে, অন্তর্জালে ইন্টারনেটে ঘুরছে। এবং ডেইলি সান বলছে যে তারেক প্লটস টু কিল ডক্টর কামাল, অ্যাটেম্পস টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার, পুলিশ লুকিং ইন টু হিজ সিকিউরিটি ইস্যু। কী বলবেন? আমি জানি না যে ডেইলি সানের সোর্সটা কি ওই টেলিফোন কনভারসেশন কি না, যে টেলিফোন কনভারসেশনটা আমি নিজেও শুনেছি, জেনেভা সরি ভিয়েনা প্রবাসী একজন মোস্তফা মোহসিন মন্টুর সঙ্গে আলাপ করছিলেন, যে এরকম একটি ঘটনা তিনি শুনতে পেয়েছেন লন্ডনের কোনো একটি সোর্সে, যে ঘটনার একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করার জন্য ডক্টর কামাল হোসেনকে, কামাল হোসেনের উপর আক্রমণ হতে পারে এবং সেটা ভিত্তিতেই সম্ভবত এই নিউজটা কি না ঠিক যায় না। তবে এই মুহূর্তে যে কোনো ঘটনায় ঘটার আশঙ্কা আছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে এমন না যে ঘটনা ঘটেনি তা তো না। আমি মোস্তফা মোহসিন মন্টুর বক্তব্যটা খেয়াল করছিলাম, খুবই সাহসী বক্তব্য। তিনি বলছিলেন যে যে এই দেশে তো জেলখানার ভিতরেও চার নেতাকে হত্যা করা হয়েছে, এটা সত্য বাস্তবতা, মানে যারা যেখানে সবচেয়ে বেশি প্রোটেকশন, তো সেরকম ঘটনা যদি হয়, তারপরেও আমার ধারণা যে রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়টি দেখা দরকার এবং যে কোনো সময় যে কোনো ঘটনা যাতে না ঘটে, কোনো রকমের একটা অন্যদিকে মোড় ঘোরানোর জন্য কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে না পারে, সেটি ব্যাপারে খেয়াল রাখাটা খুব জরুরি। নিরাপত্তা বিষয়টি দেখা দরকার, আপনি কার উদ্দেশ্যে বলছেন? কি সবার উদ্দেশ্যে? নিরাপত্তা বাহিনী দেখবে, এটি তো নিরাপত্তা বাহিনী দেখবে। আমি আজকে জানি যে ওনার সঙ্গে হয়তো নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেখা করেছেন। এখন উনি যদি মনে করেন যে না আমার নিরাপত্তার দরকার নেই, তাহলে কিছু করার নেই অবশ্য, কিন্তু তারপরেও চাইলে তারা সাদা পোশাকে নিরাপত্তা দিতে পারে। এটা হয় অনেক সময়, আমাদের উপরে তো নানা হুমকি টুমকি আছে বিভিন্ন সময়, তারা আমাদেরকে বলেন বিভিন্ন সময় একটু সাবধানে থাকার জন্য বা এটা ওটা করার জন্য। কিন্তু এখানে যেটা হচ্ছে কি, আমাদের এখানে নির্বাচনে সহিংসতাটা যেহেতু এবার একটু বেড়েছে আর
2014 সালে পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল, কারণ তখন তো নির্বাচন প্রতিহত করার একটা কর্মসূচি ছিল। সে কারণে সেই সময় নির্বাচনের দিনই তো 19 জন মারা গেছে, একজন সহকারী প্রিসাইডিং অফিসার সহ, এবং পুরো নির্বাচন প্রসেসে প্রায় 500-র মতো লোক মারা গেছে। তো এবার প্রথম দিকে এই পর্যন্ত আওয়ামী লীগের হিসেবে তাদের 5 জন মারা গেছে প্রথম দিন, একেবারে 10 তারিখ যেদিন প্রচারণা শুরু হলো সেদিন যুবলীগের 2 কর্মী মারা গেছে। আরও অন্যান্য দলের উপর হামলা হয়েছে, বিএনপির উপরও প্রচুর হামলা হয়েছে, অনেক জায়গায় বিএনপির কর্মীরা বেরোতে পারেনি, প্রার্থীরা বেরোতে পারছে না, এই ধরনের ঘটনা ঘটেছে। তো ফলে সামগ্রিকভাবে এক এক সময়ের পরিস্থিতিটা এক একভাবে দাঁড়িয়েছে। এবার যেটা হয়েছে যে বিএনপি কিন্তু নির্বাচনটাকে আন্দোলন হিসেবে নিয়েছে, তারা কিন্তু বারবার বলেছে যে আমাদের এটা নির্বাচন, আমরা আন্দোলন, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে তারা আরেকটি নতুন মাত্রায় যেতে চায়। ফলে নির্বাচনটা শুধুমাত্র যে নির্বাচনী বডি ল্যাঙ্গুয়েজে হবে সেরকম কোনো কারণ নেই, এর ভিতরে নানা রকম মাত্রা, আন্দোলনের মাত্রাও থাকবে। তো সেটা আমরা জানি না, আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় সহিংসতা হচ্ছে, বিএনপির অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মী পেট্রোল বোমার আবার আবিষ্কার দেখলাম এখন নতুন করে চট্টগ্রামে গতকাল সেটির ঘটনা ঘটেছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতির ব্যাপারে যারা দায়িত্ববান সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আরও সচেষ্ট হবেন সেই প্রত্যাশা করছে। প্রফেসর আমেনা মোহসিন, তাহলে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন? দেখুন, বাংলাদেশের যেটা শ্যামলদা বলছিলেন, বাংলাদেশের প্রতিটি নির্বাচনেই আমরা দেখেছি নিরাপত্তাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসাবে আসে। উনি বলছিলেন যে ভায়োলেন্সটা কিন্তু আমাদের ধরেন নির্বাচনের যেটা দুঃখজনক হলেও একটা পার্ট হিসাবে এসে গেছে, এবং এটাকে আমরা খুব স্বাভাবিকভাবেই মেনে নিই যে ভায়োলেন্সটা হবে। এবং উনি যেটা বলছিলেন যে এবারে আমরা দেখছি যে একটু ভায়োলেন্সটা মাত্রাটা বেশি, সেটা যদি আমরা অবশ্য সংখ্যার দিক দিয়ে দেখি তাহলে কিন্তু সংখ্যার দিক দিয়ে যারা মারা গেছে কিংবা যারা আহত হয়েছে সেটা এবারে এর আগে যে নির্বাচনগুলো ছিল 2014টা আমি বাদ দিয়ে দিচ্ছি, তার আগে নির্বাচন থেকে কিন্তু সংখ্যার দিক দিয়ে কম, মানে ওই ওই ফিজিক্যাল ভায়োলেন্সটা একটু কম। কিন্তু এবার ভায়োলেন্সের না একটা ভিন্ন ধরনের মাত্রা এসেছে, মাত্রা বলতে পারেন বা একটা ডাইমেনশন এসেছে। এটাকে আমি ভায়োলেন্স এইভাবে বলছি কারণ মানে এটাকে আমরা ঠিক ফিজিক্যাল বলবো না, এটা অনেকটা হচ্ছে কি মানে ধরেন ওই যে হামলা মামলা, এই যে মানে এখন পর্যন্ত আমরা জানি, আপনারা এখানে খবরে বলছিলেন, আপনি পড়ছিলেন যে দেখেন কে নির্বাচনে শেষ পর্যন্ত যাবে কে যাবে না সেগুলো আমরা বুঝতে পারছি না। এখন আমরা দেখছি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেক কিছু চলছে, এবং আজকেও 3 জন প্রার্থী নির্বাচনের 3 দিন আগেও প্রার্থী চূড়ান্ত হচ্ছে, বাংলাদেশ প্রতিদিন আদালতে আটকে গেল বিএনপির আরো 3। হ্যাঁ, তারপরে ধরেন জামাতের ওদের ব্যাপারটাও তো এখনো আগামীকাল হিয়ারিং, তো এখন 30 তারিখে নির্বাচন। সো এগুলো তো ধরেন একটা অন্য ধরনের একটা মাত্রা যোগ করছে না, যেখানে আনসার্টিনিটিটা বিরাটভাবে আসছে, মানে একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে এসে যাচ্ছে যে তাহলে হচ্ছেটা কি। এটা শুধু আনসার্টিনিটি না, এটা মানুষের মধ্যে একটা কিন্তু কনফিউশনও তৈরি করছে। কনফিউশনগুলো কী ধরনের তৈরি করছে, যে তাহলে কি মানে নির্বাচন কমিশন করেছেটা কি, মানে যখন এদেরকে দেওয়া হলো প্রার্থিতা দেওয়া হলো তখন কি করা হলো, এবং শেষ এই শেষ মুহূর্তেই বা এগুলো হচ্ছে কেন, এগুলো উদ্দেশ্যটা কি। তারপরে ধরেন যা অনেকের যাদের বাতিল হয়ে গেল সেগুলো নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠেছে। ধরেন যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ও এগুলো নিয়েও প্রশ্ন উঠেছে, তারপরে উপজেলা, হ্যাঁ সরি, তারপরে এসেছে যে অনেকে হয়তো পদত্যাগ করেছে, পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি, এগুলো নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। এই যে কনফিউশনসগুলো, এই আনসার্টিনিটিসগুলো না, এগুলো কিন্তু এক ধরনের কেওস, এক ধরনের ফিয়ার তৈরি করে, মানে ভয় ভীতি কেওস, এবং এক যে কোনো একটা কেওটিক সিচুয়েশন। এটা অনেকেই হয়তো এখানে আমার অনেক কলিগরাও এই কথাটা বলে থাকেন যে হ্যাঁ নির্বাচনের সময় এই ধরনের কেওস হয়, কনফিউশন হয়, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। কিন্তু এইবার অনেকগুলো নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কি ধরেন এবার যেটা হচ্ছে একটা দলকে আমরা একটা দল বা একটা জোটকে আমরা মাঠে ভীষণভাবে দেখতে পাচ্ছি, আরেকটা পক্ষকে আমরা মাঠে সেভাবে দেখছি না, হয়তো ওরা
ভিন্নভাবে আছে মাঠে, কিভাবে আছে মাঠটা, মাঠটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, মাঠটা হয়ে গেছে ধরেন যারা মাঠে আছে তারাও যখন বারবার তাদের কথা বলছে তখনও কিন্তু তাদের একটা প্রচার হয়ে যাচ্ছে। তখন আমি সারাক্ষণই যদি এখন বিএনপিকে ধরেন এখানে বসে অনেক কিছুই বলতে থাকি সেটাও কিন্তু বিএনপির পক্ষেই একটু চলে যাচ্ছে, তাই না? কারণ বিএনপির নামটা তো বারবারই এসে যাচ্ছে। ঢাকায় তো মির্জা আব্বাস এবং আফরুজ আব্বাসকে আমরা প্রতিদিনই প্রচার করতে দেখছি। না ওখানে করেছেন কিন্তু আমি যে এলাকায়, নবিউল্লাহ নবী করছে আর অনেকেই আছে ঢাকার পার্টি, না আছে কিন্তু কতগুলো মানে তুলুন আগে যেরকম দেখা যেত সমান সমান ভাবে দেখা যাচ্ছে, সেটা আশামল দা আপনিও এগ্রি করবেন যে সেভাবে সমান সমান না। আমি যে যেখানে থাকি আমি আমার আশেপাশে একটাও পোস্টার খুঁজে পাইনি, ইনফ্যাক্ট আমি পোস্টার দেখার জন্য বনানীতে থাকেন, তাই এখানে এই এলাকায় প্রার্থী হচ্ছে পার্থ, পার্থ কিন্তু বেশ ভালো পোস্টার আছে না আমার, আমি যেখানে আছি সেখানে আমি দেখতে পাচ্ছি না। পার্থ হোসেন মোহাম্মদের সাথে এখানে খুব আবার এখানে গান বাজনাও হচ্ছে, একটা উৎসবের ব্যাপারও আছে সেখানে আমি অন্য পক্ষের কোন গান বাজনা উৎসব গুলো দেখছি না। কারণ অন্য একজন প্রার্থী তিনি চিত্রনায়ক, তার সাথে গান বাজনার একটা ইয়ে আছে সম্পর্ক না। এখন যে ব্যাপারটা হচ্ছে কি না, আমি এটা বলছি না যে একেবারেই দেখা যাচ্ছে না, হোয়াট আই এম ট্রাইং টু সে যে তুলনামূলকভাবে কম। এই যে ধরেন এগুলো নিয়ে না, বাট এটা নিয়ে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে অনেকগুলো নতুন মাত্রা যেহেতু এসেছে এবং নতুন ডাইমেনশনস এসেছে, সেই জন্য ধরেন মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন আসছে, বাট এগুলো না হলেই হয়তো ভালো হতো, বাট হয়েছে। বাট আমি আবার বলছি যে ফিজিক্যাল ভায়োলেন্সটা যদি আমরা দেখি এবারে কিন্তু 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে তার চাইতে অনেক কম। জি আমি আলোচনায় আবার আসবো। শ্যামলদা, নির্বাচন কমিশন নিয়ে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। মাহবুব তালুকদার উনি বেশ আলোচিত, বিভিন্ন সময়ে তিনি বিবৃতি দিয়ে মিটিংয়ে তার অবস্থান নিয়ে, এইচটি ইমাম আজকে বলেছেন যে নির্বাচন কমিশনে একজন কমিশনার আলাদা করে কমিশনের বাইরে এসে বিবৃতি দিচ্ছে, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে কি মনে হয়? আমি ঠিক জানি না যে নির্বাচন কমিশনের যে আইন কানুন আছে তাতে এককভাবে একজন নির্বাচন কমিশনার আলাদা করে, আমরা এই পরিস্থিতি আগে কোনোদিন হয়নি। কারণ হয়নি এই কারণে, আগে যখনই নির্বাচন কমিশন হয়েছে তখন একক একটা চিন্তা থেকে হয়েছে। এবার সরকার নির্বাচন কমিশন যখন সার্চ কমিটি গঠন করা হলো, বিএনপির তালিকা থেকেও একজনকে নেওয়া হলো, ফলে তার অবস্থানটা একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটি সাংবিধানিকভাবে কতখানি সঠিক সেটা নিয়ে আমার ঠিক জানা নেই, কারণ এটি দেখতে হবে যে এরকম পারে কি পারে না এটা নিয়ে। কারণ তিনি এর আগে ওয়াক আউট করেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মিটিং থেকে গিয়ে আলাদা অবস্থান নিয়েছেন, এবার আজকে একটা নিজের একটা বিবৃতি দিলেন এককভাবে। তো এটা একদিক থেকে আমি এটাকে আবার খুবই স্বাভাবিকভাবেও দেখি যে একজন ইন্ডিপেন্ডেন্টলি যদি তার অবস্থান ব্যক্ত করে তাতে কিছু আসে না। আবার এটা পারে কি না, কারণ কমিশন শব্দটি হয় কি যে কমিশন মানে ইটসেলফ একটা ইউনিক একটা ইয়ে আছে, একক একটি সত্তা আছে। আমরা যখন বলি নির্বাচন কমিশন, তথ্য কমিশন, এখন তথ্য কমিশনের এক কমিশনার যদি আরেক কমিশনের আলাদা আলাদা বক্তব্য দেয় তখন কিন্তু আর থাকে না এটি। আর এই ধরনের এগুলো সেমি কনস্টিটিউশন বডি, মানে এক ধরনের সাংবিধানিক ক্ষমতা সম্পন্ন একটা প্রতিষ্ঠান, সেখানে যদি এক একজন এক এক কথা বলে তখন হয় কি যে মানুষের কাছে একটা ভুল মেসেজ যায়। যাই হোক, আমি আমি দেখেছি তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে অনেক কথা, মাহবুব তালুকদার একজন মানে একজন অভিজ্ঞ ইয়ে ছিলেন, আমলা ছিলেন, এবং তিনি নিশ্চয়ই বুঝে শুনেই করছেন যা করছেন আমার ধারণা। এবং আগামীতে যদি আরও কিছু কঠোর বিবৃতি দেন বা তার অবস্থান ব্যক্ত করেন তাতেও আমি বিস্মিত হব না, কারণ অবাক হব না আমি, কারণ সেরকম একটি অ্যাপ্রিহেনশন কিন্তু আছে যে তিনি এটা করতে পারেন। এটা জেনেই বোধহয় সরকার যখন নির্বাচন কমিশন গঠন করে তারা নিশ্চয়ই এগুলো ভেবেছেন, তারা চিন্তা ভাবনা করেই করেছেন, কিন্তু এটি না হলে ভালো আমার ধারণা যে, কারণ এটা হবে কি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি চড়াবে এবং নির্বাচন কমিশন নিয়ে একটা আস্থাহীনতা তৈরি হবে, যেটি অলরেডি কিছুটা হয়েছে কারণ এক একজন এক এক কথা বলার কারণে সেটি হয়েছে। তবে বাংলাদেশে আসলে সংকটটা হচ্ছে কি যে আমরা
যেটি একটু আগে আমি আলাপ করছিলাম যে আমাদের প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করা আমাদের হয়নি, শুধু নির্বাচন কমিশন না, পলিটিক্যাল পার্টি ইজ এন ইনস্টিটিউশন, নির্বাচন কমিশন ইনস্টিটিউশন, জনগণও কিন্তু একটা ইনস্টিটিউশন, জনগণকেও এনলাইটেন করা, এম্পাওয়ার করা, তাদের ক্ষমতা সম্পর্কে, তাদের কী কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেত এগুলো নিয়ে ইয়ে করা, এটাও কিন্তু একটা বিষয়, কিন্তু এগুলো হয়নি আমাদের এখানে। মিডিয়া একটা বড় বিষয় এখানে। তো এই এই জায়গাতে আমরা বারবার খালি পরীক্ষা নিরীক্ষার মধ্যেই যাচ্ছি। আমরা অতীতেও একটু আগে যখন আপনি নির্বাচনের কথা বলছিলেন তখন আমার মনে পড়ছিল 2001-এর নির্বাচনের কথা, যেমন সেই সময় দেখেছি আমরা যে সেনাবাহিনী মাঠে নামার পরে বা আগে বা যখন লতিফুর রহমানের নেতৃত্বে তৎকালীন তত্ত্বাবধায়ক ক্ষমতা নিল, দেশে যে কী ধরনের একটি মানে পরিস্থিতি তৈরি হলো, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু যারা ছিল, আদিবাসী সম্প্রদায়, তাদের উপরে যে ধরনের আক্রমণ নির্যাতন হয়েছে, আজকে এই জায়গাতে এক ধরনের স্বস্তি আছে। আবার অন্তত আমি জানি না এরপরে কী দাঁড়াবে, গতবার যে নির্বাচনটিতে একটি বড় দল যায়নি তাতেও কিন্তু এই এই গোষ্ঠীগুলো কিন্তু আক্রমণ থেকে রেহাই পায়নি, তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে। ফলে এবার আমি অনেকগুলো সভা সমিতি, সেমিনার, মানবাধিকার কমিশন আর বিভিন্ন প্রতিষ্ঠানকে দেখেছি খুব অ্যাক্টিভলি রোল প্লে করছে মানুষকে সচেতন করা, কনসিয়াস করা। আর একটা সময় আমার চাইতে বেশি ভালো বলতেন উনি আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, যে ইন্টারন্যাশনাল ইস্যু আমাদের জাতীয় ইস্যুতে পরিণত হতো, বিশেষ করে ভারত একটা বড় ব্যাপার ছিল। এবার খুব সারপ্রাইজিংলি কোনো দলের ক্যাম্পেইনে ধর্ম এবং প্রতিবেশী দেশ ভারত, এটা এটা ছিল মেজর কম্পোনেন্ট, এবার এটা এগুলো নাই। কিন্তু কেউ কাউকে ভারতের দালাল বলে গালি দিচ্ছে না, আগে যেটা ছিল এগুলো খুবই কমন ছিল। দেশ ভারত হয়ে যাবে, আপনার দেশের মধ্যে কোনো ধর্মচর্চা থাকবে না, এই বিষয়গুলোকে কেউ সামনে আনছে না, কারণ তার মানে ইস্যুগুলোর গুরুত্ব নেই। জনগণ অনেক বেশি সচেতন হয়ে গেছে, এখন কনসাস হয়ে গেছে, এটা একটা ভালো দিক একদিক থেকে। হ্যাঁ, সংঘাত বাড়ছে ইত্যাদি, সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি কতগুলো নোংরা ইস্যু চলে আসতো সামনে এবং ধর্মীয় সংখ্যালঘুরা টার্গেট হতো, সেগুলো এখন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছে না। আমি জানি না আগামী তিন দিন যেটা আছে হাতে, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে গিয়ে কী দাঁড়াবে, এটা একটা আমি মনে করি স্বস্তির দিক। জি, প্রফেসর মানব হোসেন, আন্তর্জাতিক কোনো বিষয় নির্বাচনে ইস্যু হচ্ছে না? আমার মনে হয় সেভাবে ইস্যু হচ্ছে না। দেখুন, এখন একটা সময় হতো, কিন্তু এবার বাংলাদেশে ধরেন আমাদের নিজস্ব, এবার যেটা শ্যামলদা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে বিএনপি কিন্তু নির্বাচনটাকে একটা আন্দোলন হিসাবে দেখছে। তো আমাদের মানে যে যারা যে প্রধান দলগুলো তাদের কিন্তু ফোকাসটা ভিন্ন হয়ে গেছে। প্রথম আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে তো নির্বাচনটাকে আমরা নির্বাচন বা ক্ষমতা বদলের বা ক্ষমতার কি হবে সেই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখেছি। এবার কিন্তু সেই ঠিক সেভাবে আসছে না, বিশেষ করে যেহেতু 2014 সালের একটা ধরেন নির্বাচন, যেটা যেটাকে আমরা ঠিক একটা পূর্ণ নির্বাচন বলতে পারি না, সে ধরনের একটা নির্বাচনের মধ্যে দিয়ে গেছে। এখন সেই নির্বাচনে প্রক্রিয়াটাকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করাটাই একটা বড় মানে ধরেন রাজনৈতিক দলগুলোর কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষের কাছেও। দেখেন, আপনি কিন্তু সবাই কিন্তু প্রশ্ন বারবার করছে, আপনিও কিন্তু এই প্রশ্নটা তুলেছিলেন, নির্বাচনটা কী ধরনের হবে, এই এই ভোট দিতে যেতে পারবো কি না, সেই সমস্ত ইস্যুসগুলো আসছে। মানে মানুষের মাথায় কিন্তু এগুলো খুব কমই আসছে যে ভারত কী করছে বা আমেরিকা কী করছে, এগুলো কিন্তু কোনো ইস্যুস হিসাবে আসছে না। এবং নিরাপত্তা সবচেয়ে বড় ইস্যু হয়ে গেল এবং মানুষের কাছে ধরেন ঠিক আরও কতগুলো ব্যাপার আছে যে ধরেন আমরা যে জায়গায় এখন অবস্থান করছি বা বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে, আপনি যাই বলেন না কেন, এখন খুব একটা কিন্তু নির্বাচনকে মানে ওভাবে ইট ডাজেন্ট ম্যাটার, মানে যে অন্যরা কী বললো না করলো সেগুলো কিন্তু খুব একটা আসে না। এবং মানুষের কাছে মূল ফোকাসটাই এসে গেছে নির্বাচনটা একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে কি না এবং মানুষের ভোট দিতে যেতে পারবে কি না। আমি আসলে সংখ্যালঘু শব্দটাও ব্যবহার করতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে সব নাগরিকই সমান, কিন্তু দুঃখজনক হলেও মানে এগুলো হয়ে মানে এগুলো এগুলো কিন্তু আধুনিক রাষ্ট্রেই রাষ্ট্রই এগুলোকে তৈরি করে, সংখ্যালঘু তৈরি করে, বিভিন্ন জাতিগোষ্ঠী তৈরি করে,
তাদের বিভিন্ন নীতি দ্বারা। এবং সেখানে আমি বলতে চাচ্ছি যে সেইখান থেকে বের হয়ে আসাটাও কিন্তু আমাদের গণতন্ত্রের একটা বড় চ্যালেঞ্জ, এবং নির্বাচন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কিন্তু আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি। কারণ আমার কাছে সবসময় মনে হয় যে একটা অসাম্প্রদায়িক দেশ বলেন বা একটা সেকুলার দেশের একটা বড় ক্রাইটেরিয়া হলো যে সেটা সব সেই দেশের সকল নাগরিক সমান, সেখানে কেউ সংখ্যাগুরু থাকবে কেউ সংখ্যালঘু থাকবে এটা বলাটাও ঠিক না। কারণ সংখ্যালঘুর সাথে কিন্তু আবার একটা ক্ষম মানে আপনি বলতে আমি যদি সংখ্যালঘুকে একটা ইনোসেন্টলি ব্যবহার করি যে ওরা সংখ্যায় কম, সেটা তো হচ্ছে না, সেটার সাথে কিন্তু একটা ক্ষমতার সম্পর্ক আছে। সো এগুলোকে মাথায় রেখেই কিন্তু আমার মনে হয় যে আমরা আমি আশা করব যে এই যে ধরেন একটা পজিটিভ, এটা তো একটা পজিটিভ দিক না যে আমাদের কাছে ভারত ইস্যু হচ্ছে না, আমাদের কাছে বহির্বিশ্ব বা অন্যান্য দেশ ইস্যু হচ্ছে না, আমরা ফোকাস করছি যে আমাদের ইলেকশনটা হবে কি না। ডেফিনেটলি ইটস আ পজিটিভ স্টেপ এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমি আশা করি যে এরপরে আমরা আর ওই সমস্ত জায়গা থেকেও আমরা বের হয়ে আসতে পারবো। জি, আমি একটা ছোট বিরতি নিই। সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, বিরতি থেকে ফিরে এসে আমাদের সঙ্গে প্রফেসর আমেনা মহসিন আছেন এবং জনাব শ্যামল দত্ত আছেন, আপনারাও থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24। শ্যামলদা এরশাদ ফিরেছেন এবং তিনি সুস্থ আছেন, বাংলাদেশ প্রতিদিনের নিউজ। এটা গত কয়েকদিন যাবতই বিভিন্ন কাগজে ছাপা হচ্ছিল এরশাদ দু একদিনের মধ্যে ফিরতে পারেন। তবে এই যে এরশাদ জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান এবং তিনি না থাকাতে দলটি কিন্তু বেশ ঝিমিয়ে পড়েছিল, তাদের নেতাকর্মীদের মধ্যেও সেই নির্বাচন নিয়ে যে উচ্ছ্বাস সেটি দেখা যাচ্ছিল না। আমি জানি না তার শারীরিক অবস্থা কীরকম এখন, আমি একটু আগে যে আপনাদের টেলিভিশন ক্লিপিং দেখলাম তাতে বেশ অসুস্থই মনে হচ্ছে তাকে। তিনি কিন্তু এই এলাকায়, এই ঢাকার গুলশান বনানী বাড়িধারা এলাকায় নির্বাচন করছেন, আরও কয়েকজন প্রার্থী আছেন এখানে। ফলে এরশাদ না থাকাতে এখানে ইয়েটাও নেই, ক্যাম্পেইনটাও খুব জোরালো না। এবং অন্যান্য জায়গায়, আরেকটি জায়গায় তিনি নির্বাচন করছেন রংপুরে, রংপুর সদর যেটি, তো সেখানেও আমি কালকে একজন নেতার সঙ্গে কথা বলছিলাম অন্য একটা চ্যানেলে, যে বলছিল এরশাদ না থাকাতে সেখানেও ক্যাম্পেইনটা সেই অর্থে অত জোরালো না। এরশাদ আছেন বাংলাদেশে, এটাও একটা মেসেজ দলীয় নেতাকর্মীদের জন্য। তবে দলটি কিন্তু যদি মূল্যায়ন করতে বলেন যে দলটি একটি বড় ধরনের ক্রাইসিসের মধ্যে আছে এই মুহূর্তে। আমার ধারণা যে এই নির্বাচনটি তাদের জন্য এক ধরনের কী ধরনের রিয়েলিটিতে নিয়ে যাবে আমি ঠিক এখন বলা মুশকিল, কারণ এরশাদের যে জাতীয় পার্টি সেটি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবস্থানের কারণে জনগণের মধ্যে এক ধরনের আস্থাহীনতা আছে এই দলটির অবস্থান নিয়ে। কখনো তারা সরকারি দল, কখনো বিরোধী দল, কখনো দুটি একসঙ্গে, আবার কখনো এক ধরনের অবস্থান, আবার রাতারাতি অবস্থান পাল্টে ফেলা, এই সমস্ত বিষয় নিয়েই বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় পার্টির যে সম্ভাবনাটি ছিল সেটি কিন্তু অনেকখানি ভেঙে গেছে। এবং সেটা আজকে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক দল উঠে আসছে। যদি ইদানিং একটা দল নিয়ে আমরা খুব উচ্চবাচ্য করি না, আমাদের চোখের আড়ালেই একটি দল কিন্তু বেশ থার্ড ফোর্স হিসেবে অনেক শক্তিশালী অবস্থান নিয়েছে, সেটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। জি, এবং হাত পাকা মার্কা খুবই ইন্টারেস্টিং যে এই দলটি যে কখন এতখানি জনভিত্তি তৈরি করলো সেটা আমাদের অনেকেরই অজানা। আমরা অনেক জায়গায় দেখলাম যে তাদের সারা বাংলাদেশে প্রার্থী আছে এবং সারা বাংলাদেশে তাদের যথেষ্ট একটা ছোট মানে একটা 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 নির্দিষ্ট নাম্বারের ভোট ব্যাঙ্কও আছে। কারণ আপনি যদি সিটি কর্পোরেশনগুলো দেখেন তারা কিন্তু থার্ড হয়েছে, সব জায়গায় শুধু রংপুরে ফোর্থ, রংপুরে ফোর্থ হয়েছে। ফলে এই এই এটি কখন এই ধরনের একটি জনমনে প্রভাব তৈরি করলো এটা নিয়ে আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞানী আছেন, গবেষক আছেন, তাদের কিন্তু এটা নিয়ে কাজ করা উচিত আমার ধারণা। কারণ এই ধরনের একটি ধর্মভিত্তিক দল রাতারাতি তো হয়নি, নিশ্চয়ই তারা গোপনে গোপনে অনেক কাজ করেছে। তো এই এখানে যেমন আমরা একসময় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপির বাইরে জাতীয় পার্টি এবং জামাতকে ধরতাম,
এখন দেখছি তাদের চাইতেও কিন্তু শক্তির দিক থেকে এই দলটি অনেক বেশি তাদের স্ট্রেংথ শো করছে। এটি আমার ধারণা যে গুরুত্বপূর্ণ হলে জাতীয় পার্টি আগামীতে কি হবে, অনেকেই বলে যে এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি একটা নতুন কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, তাদের যে আগের যে শক্তি, কারণ শক্তির কথাটা বলছে এই কারণেই 91-এর আগে ধরেন এক ধরনের পরিস্থিতি, তখন একটা জোর করে তারা ক্ষমতায় ছিল, কিন্তু 91-এর পরে যে নির্বাচনটি হলো 27 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে কিন্তু এরশাদ জেলে থাকা অবস্থায় 5টি আসনেই জয়লাভ করেছিল এবং প্রায় 31টি আসন পেয়েছিল। পরবর্তী সময়েও তারা তাদের বিভিন্ন নির্বাচনে 96-এর নির্বাচন কিংবা আরও 2001-এর নির্বাচন তারা মোটামুটি কিছুটা আঞ্চলিক হলো মোটামুটি একটা শক্তি তারা স্ট্রেংথ শো করেছে, যদিও রংপুর সিলেট চট্টগ্রামের একটা দুটো আসন এই 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 এরকমভাবে হলো, সারা দেশব্যাপী না হলো, তারা কিন্তু তাদের একটা শক্তি ইয়ে করেছে। কিন্তু এবার আমার ধারণা একটা বড় ধরনের ধাক্কার মুখোমুখি হবে জাতীয় পার্টি। আপনার কি মনে হয় প্রফেসর আমেনা মহসিন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এরশাদের উপস্থিতি কি নির্বাচনে বিশেষ মাত্রা? না দেখুন, আমরা যেটা এটা তো উনি ব্যাখ্যা করলেনই যে এরশাদের উপস্থিতিটা জাতীয় পার্টির জন্য প্রয়োজন ছিল, বাট এট দ্য সেম জাতীয় রাজনীতির জন্য, জাতীয় রাজনীতি সেটা আমি একটু ভিন্নভাবে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি, কিন্তু সেটা আবার একটা ধরেন যেটা পয়েন্ট আউট করে দিচ্ছে যে আমাদের এটা শ্যামলদা প্রথম দিকে একটুখানি উল্লেখ করেছিলেন, বাট হি ডিডন্ট পিক আপ অন ইট, কারণ আমরা নির্বাচন নিয়ে কথা বলছি। সেটা হলো যে ধরেন আমাদের ঘাটতিগুলো তো অনেক জায়গায় আছে, একটা বড় জায়গা হলো যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যেও তো গণতন্ত্র তো নেই একেবারে, এবং এরা এগুলো হলো নেতা নেত্রী কেন্দ্রিক দল হয়ে গেছে। সো একজন ব্যক্তি যদি সরে যায় বা না থাকে, মানে একটা ধরেন এখানে যদি গণতন্ত্র থাকতো তাহলে এবং ইনস্টিটিউশনালাইজেশন থাকতো, ব্যক্তি ক্যারিসম্যাটিক হতেই পারে কিন্তু একটা প্রসিজারালভাবেই আরেকজন সেটা টেক ওভার করতে পারতেন, কিন্তু সেটা ঠিক সেভাবে কোনো দলেই সেভাবে হয়ে ওঠেনি। আর জাতীয় পার্টিতে তো আমরা দেখেছি নানা ধরনের বিভক্তি হয়েছে, এবং ধরুন 2014 সালের নির্বাচনটা বিতর্কিত ছিলই, কিন্তু তার চাইতে আলাপ আলোচনার মধ্যে বারবারই এসেছে জাতীয় পার্টির ভূমিকাটা, কিন্তু বারবারই সামনে এসেছে যে তারা কি বিরোধী দল নাকি তারা সরকারের মধ্যে বেরিয়ে, এবং এর সাথে ব্যক্তিগত মানে ওনার ভূমিকাগুলোও কিন্তু বেশ সামনে, এগুলো বেশ আলোচনার বিষয় হিসাবেই সবসময় থেকেছে। সো আমি মনে করি যে ধরেন এটা একটা, যেহেতু আমরা অনেক কিছু নিয়ে, এবং সাধারণ মানুষ কিন্তু অত বোকা না, দেখেন তারা কিন্তু অনেক কিছু নিয়ে হিসাব নিকাশগুলো করেই যাচ্ছে, এই যে হিসাব নিকাশ এবং এক ধরনের একটা ম্যাচুরিটি কিন্তু বাংলাদেশের জনগণের আসছে, এবং এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু একটা বড় সংখ্যক কিন্তু আছে যাদেরকে আমরা সুইং ভোটার্স বলি, এবং এখানে কিন্তু অনেকেই এবার ফার্স্ট টাইম ভোটার, কারণ 2014 সালে অনেকে নির্বাচন মানে যেহেতু সেভাবে নির্বাচন হয়নি অনেকে ভোট দেয়নি। সো এই পার্সেন্টেজটা কোথায় যাবে, কিভাবে ভোট দিবে, তারা কিভাবে জাতীয় পার্টিকে দেখেছে সেগুলো তো এখনও আমরা জানি না। এখানে তো ধরেন আমরা বলতে পারি যে আওয়ামী লীগের কিছু কোর সাপোর্টার্স আছে, বিএনপির কিছু কোর সাপোর্টার্স আছে, তো সেগুলো থাকবে তার, এবং তারপরে কিন্তু একটা বেশ বড় একটা ইয়ে যেটা বলা হয় যে প্রায় 22%, অনেকে বলে 22%, অনেকে বলে 30%, এরকম একটা সুইং ভোটার্সরা এসে গেছে। এখন এরাও তো বিশ্লেষণ করছে, এরাও তো প্রত্যেকটা জিনিস দেখছে, তাই না? এবং এদের কাছে ইনফ্যাক্ট আমি একটা, উনি গবেষণার কথা বলছিলেন, আমি একটা গবেষণা করতে গিয়ে দেখলাম, আমি ইউথদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াকে একটা বড় মাধ্যম হিসাবেই দেখছে নির্বাচনের, এবং তারা সেটাকে ভীষণভাবে ফলো করছে। তারা যে আমাদের অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের নিজস্ব ফেসবুক আছে, পেজ আছে, ওনারা কিন্তু সেগুলোকেও ফলো করছেন, এবং কারা কি বক্তব্য দিচ্ছেন তা, এবং টুইটার এগুলোতে ওনারা, আমি আমি আপনিটা জানি না, আমি যতটুকু অ্যাক্টিভ না, তারা অনেক বেশি অ্যাক্টিভ, এবং তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক তথ্যও পাই। সো
এই জায়গাগুলো আমার মনে হয় এই নির্বাচনে বড় একটা রোল প্লে করবে। উনি ইসলামিক শাসনতান্ত্রিক দলের কথা বলছিলেন যে কখন হয়ে গেল, দেখুন ধর্ম ধর্ম যে ধর্মকে যেহেতু যে যেভাবে আমরা দেখেছি দুটো দলই ব্যবহার করেছে, তাই না, এবং ব্যবহার করেছে এবং বিভিন্নভাবে এরা কিন্তু তাদের একটা সোশ্যাল, প্রথমে আমরা দেখে বলে আমরা বলেছি যে একটা সোশ্যাল ওয়েটেজ এসেছে, এখন তো সেটা তো রাজনৈতিকভাবেই এসে গেছে, তাই না, এবং এই যে বাস্তবতাটা মাঠের বাস্তবতাটা এমন যে সেখানে আমাদের এগুলো নিয়ে আরও চিন্তা ভাবনা অবশ্যই করতে হবে। গবেষণার প্রসঙ্গে এলো, আমি আরডিসির একটি সার্ভে, দুইটি পত্রিকাতেই আমাদের নিউজ আছে, গ্র্যান্ড অ্যালায়েন্স মে গেট 248 সিটস, ঐক্যফ্রন্ট 49, এবং কালে কণ্ঠে এইভাবে এসছে, গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের জরিপ, আওয়ামী লীগকে ফের ক্ষমতায় চায় 60% ভোটার, ফখরুল বলছেন এখনও নির্বাচনে থাকতে চাই, কি বলবেন? আহ্বান জানান বগুড়াতে তিনি এটি বলেছেন এবং তারা সবাইকে পরিবার পরিজন বন্ধু বান্ধব ভোট কেন্দ্রে যেতে ধানের শেষে ভোট দিতে, কখনো কারণ জরিপ গুলো আমরা অতীতেও দেখেছি জরিপের ফলাফল কিন্তু ঠিক আসে না, এটা তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনে খুব ভালোভাবে দেখেছি জরিপ কি বলেছে এবং বাস্তবে কি ঘটেছে, এবং ভারতেও আমরা দেখেছি যে জরিপগুলো কাজ করেনি। বাংলাদেশেও যেটা আমি আপনাকে বলছি না যে আমরা জানি বিএনপির কিছু কোর ভোটার্স আছে, আওয়ামী লীগেরও আছে, এখন আপনি যাই বলেন না কেন আওয়ামী লীগের ভোটাররা যারা কোর ভোটার্স তারা তাদেরকেই সাপোর্ট করবে, বিএনপিরও তাদেরকেই সাপোর্ট করবে, এর মধ্যে যে প্রচার প্রচারণা হচ্ছে সেটা ওই সুইং ভোটার্সদেরকে এফেক্ট করবে। সো আমি আসলে এই জরিপ সম্পর্কে আমি মানে আমি জরিপের উপরে খুব একটা আস্থা রাখি না। শ্যামল তো জরিপ কিভাবে দেখছেন? আমি এই জরিপ না, আমি জরিপের উপরেই আস্থা রাখি, কোনো জরিপের উপরেই আস্থা নেই না, আমি রাখি না, কারণ আমার দেখা মতো সে ধরনের কোনো আমি কখনো দেখিনি যে কে জরিপগুলো পরিসংখ্যানের সম্পর্কে একটা মন্তব্য আছে যে পরিসংখ্যান হচ্ছে এমন জিনিস যেটার উপরে মানুষের আসলে আস্থা নেই, এই যে আমরা বাংলাদেশে এত শতাংশ এই এই ইত্যাদি বলে, তবে বাংলাদেশের ভোটিং প্যাটার্নটা তো আমরা বুঝি, বাংলাদেশে আওয়ামী লীগ কত পার্সেন্ট লোক করে, বিএনপি কত পার্সেন্ট লোক করে, এর একটা আপনি যদি গত 10 বছরের মানে 7-8টা নির্বাচনের রেজাল্টটা নিয়ে একটা অ্যানালাইসিস করতে বসেন তাহলে একটা প্যাটার্ন কিন্তু ধরা পড়ে, কিন্তু আমাদের প্যাটার্নের মধ্যে কতগুলো আবার কতগুলো খুবই ইন্টারেস্টিং দিক আছে যে 1-3% ভোটের তফাতে আসনের তফাত অনেক বড়, এমনকি একবার এরকমও ঘটেছে যে ভোট বেশি পেয়েছে জনসমর্থন বেশি কিন্তু আসন কম, যেটা পৃথিবীর অনেক উন্নত দেশেও হয়েছে। হিলারি কিন্তু এবার মানে ইফ ইউ থিংক অ্যাবাউট দ্য ভোটিং সাপোর্ট, হিলারি বেশি ভোট পেয়েছে, ইলেকটোরাল কলেজে কম পেয়ে তিনি সরকার গঠন করতে পারেননি, ফলে এই ধরনের ডেমোক্রেটিক সিস্টেমের এটাও একটা একটা ফল্ট বলবো আমি, এটা অনেকেই এই কারণে আনুপাতিক হারে সিট ভাগাভাগির একটা কথা এদিন আলোচনায় আসছে। তবে আপনি যেটি বলছেন ফখরুলের কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যতটুকু জানি বিএনপির মধ্যে একটা ইন্টারনাল ডিবেট চলছে, বিশেষ করে গতকাল থেকেই যখন নির্বাচন কমিশনে তারা একটা খুবই হাটটক হয়ে গেল সেখানে, তারপরে তারা একটা বৈঠকে বসছিল, আগামীকালও একটা বৈঠক আছে, নির্বাচনে থাকা না থাকা নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, এই এই জায়গাতে ফখরুলের বক্তব্যটি খুবই প্রণিধানযোগ্য। আমি মনে করি যে তিনি বলছেন আমাদেরকে যে কোনো মূল্যে থাকতে হবে, আমি যতটুকু জানি তিনি খুবই ইতিবাচকভাবে দেখেন, তিনি মনে করেন যে এই পুল আউট এখান থেকে, আপনি আজকে কয়েকটি কাগজের শিরোনাম যদি দেখেন যে এই বিষয়টার নানা বিশ্লেষণ আছে যে পুল আউট করলে আলটিমেটলি বিএনপি কতটুকু গেইন করবে, না না পুল আউট করবে না, ফলে বরং থাকলেই
তাদের জন্য কি লাভ হবে ইত্যাদি নিয়ে নানা বিশ্লেষণ চলছে। এক্ষেত্রে ফখরুলের অবস্থানটা আমি মনে করি ইতিবাচক, যে নির্বাচনে থাকা, এমনকি ডক্টর কামালের অবস্থানটা ইতিবাচক। জি, যাই হোক, শেষ করি, আর মাত্র দুই দিন বাকি আছে, তারপরে নির্বাচন। আর সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। বলে রাখছি, নিউজ 24 সকাল থেকে সন্ধ্যা এবং রাতভর নির্বাচনের সবশেষ খবর সবার আগে আপনাদের জানাই। নির্বাচনের সবশেষ খবরটি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।